আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি শ্রাবন্তী ভট্টাচার্য। এন্ড আজকে আমার সাথে আছেন আইএলটিএস এর বিশিষ্ট ট্রেনার মিস্টার আনিসুর রহমান স্যার। স্যার কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার, আমিও ভালো আছি। স্যার, যেহেতু আমাদের টিসল বাংলাদেশে আইএলটিএস কোর্স করানো হচ্ছে, সো এর পাশাপাশি যদি মক টেস্ট এর ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে খুবই ভালো হয়। আপনি যেহেতু আইএলটিএস এই ফিল্ডে অনেকদিন ধরে ট্রেনিং দিয়ে আসছেন, আপনি যদি বিগিনার যারা আছে তাদের উদ্দেশ্যে মক টেস্ট আসলে কি, কেন দিতে হবে এটা নিয়ে কিছু বলেন। হ্যাঁ, অনেকেরই মক টেস্ট সম্পর্কে আইডিয়া নেই। যারা আইএলটিএস পরীক্ষাতে আছেন তারা সরাসরি পরীক্ষার হলে চলে যান এবং তারা জানেন না যে এই পরীক্ষাটা আগে থেকেই আয়োজন করা যায় বা আগে থেকেই প্র্যাকটিসের মতো করা যায়। যেমন এসএসসি পরীক্ষা যখন আমরা দিই তখন কিন্তু আমরা নিজেরা মডেল টেস্ট নেই বা স্কুল থেকে মডেল টেস্ট নেওয়া হয় অথবা প্রাইভেট টিচারদের কাছ থেকে মডেল টেস্ট নেওয়া হয়। ঠিক সেরকমভাবে মূল আইএলটিএস পরীক্ষায় না যাওয়ার আগেই আমরা কোনো প্রাইভেট ট্রেনারের মাধ্যমে অথবা আইএলটিএস ট্রেনিং সেন্টারের মাধ্যমে আমরা মক টেস্টের আয়োজন করতে পারি, যেখানে অরিজিনাল যে টেস্টটা আছে ঠিক সেটার মতো করেই একটা মক ট্রায়াল দেওয়া হয়। একটা বলা যায় যে আইএলটিএস এর মতো করে একটা একই রকম পরীক্ষা নিয়ে। এক্স্যাক্টলি স্যার, যেরকম আমরা মডেল টেস্ট দেই যে কোনো এক্সামের আগে। আচ্ছা স্যার, আপনি যদি, আমি খুব একটা বিষয় নিয়ে কিউরিয়াস যে স্যার, আপনি যেহেতু এত আইএলটিএস ট্রেনিং দিচ্ছেন এন্ড আইএলটিএস এর সবাই হচ্ছে রাইটিং এ অনেক বেশি কম স্কোর পায় বা সবাই খুব কিউরিয়াস থাকে যে আইএলটিএস এর রাইটিং এ কিভাবে ভালো করা যায়। তো স্যার, রাইটিং এ ভালো করা যায় সেটা তো আমরা কোর্সে জানবো, তার আগে আপনি যদি আমাদের ভিউয়ার্সদেরকে একটু আপনার স্কোর সম্পর্কে বলতেন। আমার ওভারঅল আইএলটিএস স্কোর হচ্ছে 8। সাধারণত সবার রাইটিং এ স্কোর কম থাকে, আমার রাইটিং এ স্কোর সবচেয়ে বেশি অন্য মডিউলগুলোর চাইতে। সো আইএলটিএস এর রাইটিং স্কোরটা অনেকটা প্রাধান্য দেওয়া হয় এবং সব ছাত্ররাই দেখবে যে রাইটিং এ তারা খারাপ করছে। এক্স্যাক্টলি স্যার, যে রাইটিং, স্পিকিং, লিসনিং এই যতগুলো চারটা মডিউল আছে তার মধ্যে রাইটিং এ স্যার সবাই হচ্ছে একটু ভয় পায় যে রাইটিং এ টাইম ম্যানেজমেন্ট সহ আদার সব স্টাফ মিলে কিভাবে ভালো একটা স্কোর করা যায়। স্যার, টিসলেই কেন সবাই মক টেস্ট দেবে, যে এতগুলো সেন্টার আছে প্রাইভেট, অনেকগুলো ইনস্টিটিউশন আছে, টিসলেই কেন মক টেস্ট দেবে এটা যদি একটু ভিউয়ার্সদেরকে বলেন স্যার। আমরা যে মক টেস্টের আয়োজন করছি সেটার মধ্যে একটু ব্যতিক্রমধর্মী প্রচেষ্টা আছে। আচ্ছা, শুধুমাত্র পরীক্ষা দিলে তুমি এবং আমি তোমাকে স্কোর দিয়ে দিলাম তাতে কিন্তু তুমি কোনো ডেভেলপমেন্ট হলো না। তুমি হয়তো জানতে পারলে যে আমি এত স্কোর পেয়েছি কিন্তু আমি পরীক্ষার মধ্যে কি কি ভুল করেছি, সেই ভুলগুলোকে সংশোধন করার জন্য আমার কি কি করা উচিত সেই ট্রেনিংটা আমরা দিয়ে দেবো। যেমন ধরো রাইটিংয়ে তোমার প্রতিটা লাইনে লাইনে যতগুলো ভুল হবে সেই ভুলগুলো আমি নিজে কারেকশন শুধু করব না, আমি তোমাকে ব্যাখ্যা করে দেবো যে তোমাকে এটার বদলে এটা লিখলে ভালো হবে, এই ভুলটা সঠিকভাবে লিখতে গেলে এরকম হবে এবং যত ধরনের সাজেশন সম্ভব আমি সেটা দেব। এবং স্পিকিং এর ক্ষেত্রে স্পেশালি সেখানে তোমার অনেক ভুল ধরার সুযোগ আছে, সেখানে এই কথাটা এভাবে না বললে যদি তুমি অন্যভাবে বলো সেই এক্সপ্রেশনটা কি হবে সেই ট্রেনিংটা আমি দিয়ে দেবো অ্যাট দ্য সেম টাইম। এবং সংক্ষিপ্ত পরিসরে যতটুকু বোঝানো সম্ভব দেখানো সম্ভব সেটা আমি নিজেই করব। আর রিডিংয়ে যদি তোমার প্রশ্ন থাকে যে আমি এই অ্যান্সারটা দিয়েছি এটা কিন্তু ও অ্যান্সারটা আরেকটা কেন হবে সেই এক্সপ্লেনেশনটাও আমি তোমাকে দিয়ে দেবো। সো তার মানে অ্যাট দ্য সেম টাইম এটা অনেকটা শুধু পরীক্ষাই না, একটা লার্নিং সেশনের মতো, মানে যেটা তুমি অন্য সেন্টারে পাবে না। সেকেন্ডলি আরেকটা ব্যাপার আছে, আমরা এখানে যে একটা স্পেশাল প্যাকেজ অফার করছি সেখানে যারা আমাদের এই প্যাকেজ অফারটা নেবে তাদের জন্য আমরা ছাড় দিয়ে আমরা তারা এখানে পরীক্ষাটা দিতে পারবে। ও মাই গড, দ্যাটস লাইক, এটাকে বলা যায় যে একদম সবকিছু একসাথে পাওয়া যাচ্ছে। মানে স্যার, আমাদের যেহেতু আইএলটিএস যখন আমরা করি প্রিপারেশন নেই, তার আগে তো একটা কোর্স মোটামুটি সবাই করতে চায় বিকজ হচ্ছে কিভাবে টেকনিকগুলো অ্যাপ্লাই করা যায় কিংবা শিখতে হয়, এবং তারপরেই আমরা নর্মালি মক টেস্টটা দিই যে না এখন আমি কনফিডেন্ট যে আমি এক্সাম দিতে পারবো, সো নাও আমি একটা মক টেস্ট দিয়ে আমার স্কোরটা দেখছি। সেই সময় কারেকশনটাই স্যার আসলে বেশি দরকার। সো টিসল বাংলাদেশে যেহেতু আপনারা এই সুযোগটা পেয়ে যাচ্ছেন, সো Why you are not here? So sir, এরপর আমি যদি একটু বলি যে এই মক টেস্টটা টিসল বাংলাদেশে আপনি কখন নিচ্ছেন কিংবা কিভাবে আয়োজন করছেন সেই সম্পর্কে যদি একটু বলেন। আমরা শুক্রবারে দুটো ব্যাচে মক টেস্ট নেব, একটা সকাল 10টায় আর বিকাল 3টায়। আচ্ছা, এই দিনে রিডিং, রাইটিং এবং লিসনিংটা অনুষ্ঠিত হবে। ওকে, পরের দিন শনিবার আমরা বিকাল 3টার সময় শুধু স্পিকিং টেস্টটা নেব। ওকে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা গতকালকের যে পরীক্ষার রেজাল্টটা সেটা ডিক্লেয়ার করে দিব
এবং এক্সপ্লেইন করে দিব যে কোথায় কোথায় তোমার সমস্যা হয়েছে, কি সমস্যা আছে, ওকে, সেটা আমরা এক্সপ্লেইন করে দিব। সো শুক্র এবং শনি দুদিন মিলে তোমার মক টেস্টের রেজাল্টও পেয়ে যাবে এবং পরীক্ষাটা শেষ হয়ে যাবে। তার মানে স্যার শুধু শুক্র এবং শনিবারে, মানে প্রত্যেক সপ্তাহেই মক টেস্টটা অনুষ্ঠিত হচ্ছে এবং স্টুডেন্টরা এসে হচ্ছে চারটা মডিউলের উপর এক্সাম দিতে পারছে এবং সাথে আপনার থেকে তারা হচ্ছে আরো জানতে পারছে যে কি টিপস আছে এবং তারা কোথায় ভুল করছে সেটা সংশোধনটাও আপনি তাদেরকে করে দিচ্ছেন। সো ইটস আ গ্রেট অপরচুনিটি। সো আই হোপ আপনারা সবাই মক টেস্ট যারা যারা দিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। অ্যান্ড মোর ওভার যারা স্যার আইএলটিএস কোর্স এখনো অ্যাডমিশন নেয়নি, স্যার আইএলটিএস কোর্স ছাড়া কি ডাইরেক্ট মক টেস্ট দেওয়া যায় কিনা এই ব্যাপার নিয়ে যদি আর কি একটু আমাদের বলেন। ইট ডিপেন্ডস, কোন কোন স্টুডেন্ট হয়তো রেডি থাকতে পারে, তারা হয়তো অন্য কোথাও ট্রেনিং সেন্টার ট্রেনিং নিয়েছে, অনেকে বাসায় ট্রেনিং নিয়েছে বা নিজে পড়াশোনা করেছে, তারা হয়তো রেডি থাকতে পারে। যদি তারা কি এমন কেউ রেডি থাকে তাহলে সরাসরি সে মক টেস্টে যেতে পারে। অবশ্যই আইএলটিএস ট্রেনিং করে নিয়ে করাটা ভালো, কিন্তু অনেকের হাতে সময় থাকে না। অনেকে আছে হঠাৎ করে দেখে যে তার এক মাসের মধ্যে অবশ্যই একটা স্কোর নিতে হবে, তখন ট্রেনিং নিতে যে 2 মাস লেগে যায়, তখন সেই সুযোগটা তার হয় না, সেক্ষেত্রে তারা সরাসরি মক টেস্টে আসতে পারে। বাট প্রিফারেবল কোনটা, তোমাকে অবশ্যই প্রাইভেট ট্রেনার হোক বা ট্রেনিং সেন্টার হোক বা নিজে পড়াশোনা করে হোক, তোমাকে নিজেকে আগে তৈরি করতে হবে, তারপরে তুমি মক টেস্টে যাও। অথবা স্যার কেউ কিন্তু মক টেস্ট দিয়ে তারপরও বুঝতে পারে যে আসলে তার এখন প্রিপারেশনটা নেওয়া দরকার কিনা, কোনো একটা ট্রেনিং সেন্টারে আসা দরকার কিনা কিংবা কোনো টিচারের গাইডেন্সটা দরকার কিনা। সো আপনারা যারা জানতে চাচ্ছেন যে আপনাদের বেসিক লেভেলটা কোথায় আছে বা আপনি কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিশন নেওয়ার আগে আপনার আসলে দরকার কিনা কিংবা নিতে হবে কিনা, সেটা কিন্তু আপনি মক টেস্ট দিয়েও স্যার বুঝতে পারবেন, রাইট? সো ইয়াস, দ্যাটস অল ফর টুডে। আই হোপ আজকের এই সেশনটা আপনাদের খুব ভালো লেগেছে, যেহেতু স্যার এত কষ্ট করে এত সময় দিয়ে আমাদেরকে এত সুন্দর গাইডেন্স দিয়েছেন, টিপস দিয়েছেন। সো স্যার আমরা শেষের দিকে চলে এসেছি, যদি আপনি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে অথবা লার্নার্সদের উদ্দেশ্যে কিছু বলতে চান। স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার অ্যাডভাইস হচ্ছে যে তোমরা মেইন টেস্টে যাওয়ার আগে অন্তত কয়েকটা মক টেস্ট দিয়ে তোমার এভারেজটা দেখো। 5টা মক টেস্টের এভারেজ মানেই হচ্ছে ওটা আসলে তোমার রিয়াল স্কোর, এবং আমরা যে স্কোর করব দেখা যাবে তোমার আইএলটিএসের স্কোরও একই হবে। তো নিজে সম্পর্কে ধারণা নেওয়ার জন্য, তোমার আসলেই পরীক্ষা দেওয়ার জন্য তুমি রেডি আছো কি না সেটা জানার জন্য অবশ্যই মক টেস্ট দেওয়া উচিত। বিশেষ করে পরীক্ষার কস্টটা একটু খেয়াল রাখতে হবে। 18,000 টাকার টেস্ট দেওয়ার বদলে তুমি যদি সামান্য কিছু খরচের বিনিময়ে জেনে নিতে পারো যে আমার স্কোরটা এমন তো হতে যাচ্ছে, তাহলে কেন আমি 18,000 টাকা খরচ করে টেস্ট দিয়ে তারপরে দেখলাম যে আমার স্কোর হচ্ছে 5.5, তাহলে আমার পুরো টাকাটা জলে যাচ্ছে। সো বেটার ইউ টেক দ্য মক টেস্ট ফার্স্ট অ্যান্ড দেন ইউ গো ফর দ্য রিয়েল টেস্ট। সো এটা আমার সবার জন্য উপদেশ। ওকে, সো ইয়াস, স্যারের এই টিপসটা সবাই অবশ্যই একটু মাথায় রাখবেন যে মেইন টেস্টে যাওয়ার আগে অবশ্যই একটা মক টেস্ট দিয়ে দেখবেন। সো তাহলে আর দেরি কিসের জন্য, আমাদের এই ভিডিওটির ক্যাপশনে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার দেওয়া আছে। সো আপনি চাইলেই কিন্তু যোগাযোগ করে আমাদের ক্যাম্পাসে চলে আসতে পারেন এবং মক টেস্ট দিয়ে ফেলতে পারেন। ধন্যবাদ স্যার আপনাকে আপনার অ্যাডভাইসের জন্য। আমি আশা করছি সবার এই অ্যাডভাইসটা কাজে লাগবে। অ্যান্ড যারা ভিউয়ার্স আছেন, আমাদের এই ভিডিওর ক্যাপশনে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটি দেওয়া আছে। আপনি চাইলেই কিন্তু যোগাযোগ করে আমাদের টিসল সেন্টারে চলে আসতে পারেন এবং মক টেস্ট দিয়ে ফেলতে পারেন। সো ইয়াস, দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ স্যার আপনাকে, অ্যান্ড সি ইউ দেয়ার। আসসালামু আলাইকুম। তোমাকে ধন্যবাদ শ্রাবন্তী। থ্যাংক ইউ স্যার।